You out this world, need some space for me. I'm out here, girl, I'm back up in the street. So I don't really got time to fuss and fight no more with you. Really got time to fuss and fight no more. হ্যালো এভরিওয়ান, আজকের দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল। এই যে আমাদের পাশে বসে আছেন, এনার তো বিয়ে, যার কারণে আমরা এখন পুজো দিতে যাচ্ছি মলিঘাটিতে, যেটা হচ্ছে জয়নগরের মধ্যেই পড়ে। আপাতত আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি শিয়ালদা স্টেশন, ওখান থেকে আমাদের ট্রেন আছে। চলো সঙ্গে থেকো, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, অল বাটনে মলিঘাটি মন্দিরটা দেখে নাও একদম। তোমরাও এসো, মায়ের হচ্ছে পুজো দাও, মা মলিঘাটি মা ধরণ করি। দেখো বড় মাসি গুড মর্নিং জানিয়ে দিয়েছে আমাদের তরফ থেকে, গুড মর্নিং। তোমরা সবাই একসঙ্গে থেকো আমাদের সাথে, প্রচুর আওয়াজ হচ্ছে, চলো একবার শিয়ালদা স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। আমরা স্টেশনে এসে গেছি, এখন ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি। আমাদের 9:15 এক ট্রেন আছে, তো সঙ্গে থেকো। এবার তো স্টেশনে এখন অ্যানাউন্স করছে সব, তো দেখো সবাই এখানে এসে গেছি, চিরঞ্জিৎ দিদি আমরা সবাই এসে গেছি। আবার কিছুক্ষণ পর হচ্ছে দেখা হচ্ছে ট্রেনে উঠে। এখন আমরা খাবার কিনতে এসেছি, এখানে একটা চিকেন পিৎজা, একটা 65, এই এরকম স্যান্ডউইচ নিয়ে নিলাম, এখানে নিয়ে নিয়েছি সবাই। শিয়ালদা স্টেশনের অবস্থাটা দেখো কি অবস্থা, প্রচুর ভিড় এখানে। ট্রেন ছেড়ে দিয়েছে, আবার কাল সকালে, সকালে নয় বিকেল বেলায়। আমরা এসে গেছি জয়নগরে, দেখো জয়নগরে মোয়ার দোকান। ফাইনালি আমরা এসে গেছি জয়নগরে, এখন মোয়ার হচ্ছে দোকান ধরে ধরে হচ্ছে, দেখাই এখানে হচ্ছে মোয়া তৈরি হচ্ছে। এতক্ষণ তোমরা হচ্ছে মায়ের পুজো দেখলে, এবার হচ্ছে চারিদিকটা একটুখানি ঘুরে দেখাই হচ্ছে। এখানে হচ্ছে তোমার বসার জায়গা, প্রচন্ড রোদ্দুর উঠেছে যার কারণে হচ্ছে চারিদিক, এটা হচ্ছে মন্দিরটা, এখানে সবাই দাঁড়িয়ে হচ্ছে এখনো পুজো দিচ্ছে। এখানে হচ্ছে তোমার মহাদেবের একটা ছোটো মন্দির আছে, তোমাদের দেখাই। দেখো এখানে মহাদেবের মন্দির আছে ছোট। এই যে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে মা ধন্বন্তরী মায়ের হচ্ছে আশীর্বাদ, যে এখানে কারুর যদি
তোমার বাতের ব্যথা থাকে, কোনো রকম অসুবিধা হয়, কোনো যন্ত্রণা, তো মা নাকি সব হচ্ছে সারিয়ে দেন, তাই মায়ের নাম এখানে ধন্বন্তরী হয়েছে। আর এখানে মাকে আরতি করছে চিরঞ্জিত দাদা, দিদি। এখন আমরা কেক খাচ্ছি, মিষ্টি খাবো, মোয়া কেনা হয়েছে, মোয়া খাওয়া হবে পরে। দেখতে থাকো ব্লগটা কিরকম হয়। হ্যাঁ, আর সঙ্গে থাকো। এই তো সবাই দেখাচ্ছে কেক খাচ্ছে। এখানে মায়ের মন্দিরটা এটা, আর আমরা এখানে এখন কেক খাচ্ছি। ফাইনালি আমরা মলিখালটিতে চলে এসেছি, সামনেই আমার মায়ের মামার বাড়ি, তো অবশ্যই আমরা যাবো, তোমাদেরকে সবটা শেয়ার করবো, তোমরা সব সাথে থেকো, পাশে থেকো। আর চলো আগে মন্দিরে মাকে পুজো দিই, দিয়ে তারপরে হচ্ছে যা খাওয়া দাওয়া হবে। তো অবশ্যই একটা স্পেশাল ব্যাপার আছে, হেনা দিদির আজকে বার্থডে, আমরা কেউ ওকে উইশ করিনি এখনো পর্যন্ত, ওকে করব। ও কেকও আনা হয়েছে ওর জন্য, তো কেক টেক হচ্ছে কাটা হবে, অবশ্যই তোমার সাথে সাথে থেকো। আর চলো মায়ের মন্দিরে যাওয়া যাক। দিদি চাউমিন করে নিয়ে এসছে, মা এখন আলুর দম দিচ্ছে, এটা মা করে নিয়ে এসছে। আর এখানে মেজমাসি রুটি, এই আলুর দমের জায়গাটা এ কর, এটা মাসি করে নিয়ে এসছে আলুর দম। আর তলায় কি আছে ও বড় মাসি করেছে ফুলকপি তরকারি। চলো সবাই এখন খেতে বসেছি, চিরঞ্জিতদা খাচ্ছে। এটা আমার হচ্ছে পরোটা আছে, লুচি আছে, চাউমিন, কপি তরকারি, আলুর দম। এখানে বাতিও খাচ্ছে, সবাই খাচ্ছে।
চলো খেয়ে নি। আমরা এখন মলিঘাটি থেকে মায়ের মামার বাড়ির দিকে যাচ্ছি। এখন যাচ্ছি আমরা পিতু মাসির বাড়ি, তারপর যাব মায়ের মামার বাড়ি। দেখো সামনে সবাই লাইন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আমি আর বাপি যাচ্ছি। এখানে একটু মানে সূর্য ডোবার পর থেকেই হয়েছে তোমার ঠান্ডা শুরু হয়ে গেছে, প্রচন্ড ঠান্ডা লাগছে, তাই সোয়েটার পরে নিলাম আবারও। চলো একবারে পিতু মাসির বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। ঠিক আছে দাও, তুমি কি করতে পারো, আমি যাবো না, আমার মেয়ে কালকে পরীক্ষা, আমি চলে এসেছি। তুমি তো সব জায়গায়। আমরা মায়ের মামার বাড়ি থেকে এই সবে বেরিয়ে পড়লাম, তোমাদের সেরকম কিছু করে দেখাতে পারছি না, কারণ হচ্ছে এখানে তো মানে বিয়ে বাড়ির হচ্ছে নেমন্তন্ন করা, অন্যদের বাড়ি যাওয়া, অনেক দাদাদের বাড়িতে যাওয়া ছটপট করে করতে হচ্ছে। যতটা সম্ভব হয়েছে তোমাদের দেখাতে পারলাম, তোমরা শুধু সাথে থেকো পাশে থেকো আমাদের, এটাই বলবো। আর এখন দেখছো পুরো মাফলার পরে ফেলেছি, সোয়েটার পরে ফেলেছি, কারণ এখানে ঠান্ডাটা এবার জাঁকিয়ে পড়ছে, একবারে জমিয়ে পড়ছে। আর সাতটাতে আমাদের ট্রেন আছে, তো তার জন্য খুব তাড়াতাড়ি করে ফার্স্টলি সবাই বেরোচ্ছি আমরা। তো চলো এবার বেরোনো যাক, একদম হচ্ছে ট্রেনেতে আবার দেখা হচ্ছে। যদি ট্রেন ফাঁকা থাকে তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে, নইলে একবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। চলো চারিদিক অন্ধকার হয়ে গেছে, আমরা সবাই এখন ফটফটি করে যাচ্ছি। তো বন্ধুরা আমরা এই কিছুক্ষণ আগে এলাম, আর ট্রেনে প্রচুর ভিড় ছিল, যার কারণে তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি। আর ওখান থেকেও বাসে তাড়াতাড়ি করে উঠে, তো বুঝতেই পারছো রাত্রির হয়ে গেছে, আর বাস হচ্ছে সানডে হলে যা হয়, বাস ফাস পাওয়া যায় না। তো যদি আজকের ভিডিওটা কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আজকের ভিডিওটা এতটুকুই রইলো, আবার আসছি কিছুদিন পর, সঙ্গে থেকো, টাটা।